তোলা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে চর মারার অভিযোগ উঠল ভাটপাড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ ব্রহ্মের বিরুদ্ধে। সূত্রের খবর, তোলা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে চর মারা হয় অভিযোগের তির এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, ভাটপাড়া ২৬ নম্বর ওয়ার্ডের উকিল বাগানের বাসিন্দা ব্যবসায়ী তাপস বিশ্বাসকে এদিন সকালে তার বাড়ি সংলগ্ন শীতলা মন্দিরের কাছে দেখে পাঠান ওই কাউন্সিলর। এরপর তিনি টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে কাউন্সিলর অরুণ ব্রহ্ম তাপসকে সপাটে চর মারেন বলে অভিযোগ। যদিও জগদ্দল থানা আক্রান্ত তাপস বিশ্বাসের অভিযোগ নেয়নি বলে অভিযোগ। আক্রান্ত তাপস বিশ্বাসের দাবি, ২৮ নম্বর ওয়ার্ডের চার পাঁচজন মিলে ৮ বিঘে জমি কিনেছে। সেই জমির বাবদ এক মাস আগে ১২ লক্ষ টাকা দাবি করেছিল ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ ব্রহ্ম। কয়েকদিন আগে ২ লক্ষ টাকা দিয়েছে। এদিন সকালে বাকি টাকা চাইলে দিতে রাজি না হওয়ায় তাকে বাড়িতে ডেকে অরুণ ব্রহ্ম চর মারে। চারজন মিলে আমরা একটা জমি কিনেছি, চার পাঁচজন মিলে, আজকে কত কাটা? ৮ বিঘে কেনার পরিপ্রেক্ষিতে ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সিআইসি মেম্বার মাননীয় অরুণ ব্রহ্ম একদিন আমাকে ডাকে যে টাকা দিতে হবে। এরকম এই মোটামুটি ২০-২৫ দিন আগে ডাকে, টাকা দিতে হবে ১২ লাখ হ্যান ত্যান এইসব বলে। তাই বললাম আমি তো একবারে দিতে পারবো না, আমি আস্তে আস্তে দেবো। তারপর দেওয়ার পরে আমি ২ লাখ টাকা ওনাকে দিয়েছি আজ থেকে ২০ দিন আগে। দেওয়ার পরে এবার উনি বাকি আজকে আবার সকালবেলায় ডাকাডাকি করে ওনার মন্দিরের সামনে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে বাড়ির সামনে, ঠিক আছে, মানে উনি ডাইরেক্ট ডাকেনি, একজনকে একজনের মাধ্যমে আমাকে ডাকিয়েছে। ডাকানোর পরে আমাকে টাকার প্রেশার দিতে থাকে। এবার আমি বলি আমার কাছে এত টাকা নেই, এখন এই মুহূর্তে দিতে পারবো না। তখন উনি উঠে আমাকে চর মারে, চর মারে বলে দিবি না হ্যান ত্যান এইসব কথা, ওইসব কথা বলে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর অরুণ ব্রহ্ম বলেন, মিথ্যে অভিযোগ। ওর কাছ থেকে অনেকেই জমি কিনেছেন কিন্তু জমি রেজিস্ট্রি করে দেননি। দুপক্ষকে ডেকে মীমাংসা করা হয়েছিল কিন্তু মীমাংসার সময় দেওয়ার শর্ত তাপস পূরণ করেনি। অরুণ ব্রহ্মের বক্তব্য, অপর পক্ষকে দেওয়া শর্ত অমান্য করার কথা বলতে তাপস তেড়ে ওঠে। তারপর একে অপরকে থাপ্পড় মেরেছে। আমি বললাম তুই ধানে পানে কর ভাই, ক্ষতি নেই, যেহেতু তোরা আমাকে মাঝখানে রেখেছিলি আমার সম্মান আছে, তুমি যে যারা টাকা নিয়েছিল, যারা টাকা দিয়েছিল তাদের জমি রেজিস্টার করে বাকিটা তুমি বুঝে নাও লাভ লোকসান দরকারে। তখনও বলছিল আমাকে যারা ধমকি, যাদের চারজনকে জেলে ভরে দিয়ে অমুক করে তমুক করে দিয়েছি, এইভাবে বলছিল। হ্যাঁ, চারজনকে বা ৪০ জন যাকে ভরো ভরো, আমার দরকার নেই, যারা টাকা দিয়েছে এই তো, তাহলে আমার সমস্যা থাকে। তখনও আমার খুব তেড়ে ওঠে। তখন আমি ওকে তোর এত সাহস মন্দ না তো কি, আমি তোর বাবার সঙ্গে খাতির আছে, ও আমার সঙ্গে খাতির আছে। আমি একটা ঘটনা বলছি না, দিন ১৫ আগে একটা এই কি সংক্রান্ত বিষয়ে বড় বিপদে পড়েছিল, আমার কাছে স্বর্ণাপন্ন হয়, আমি সমস্যা মিটিয়ে দিই। আমার একটাই কথা, যারা জমির জন্য টাকা দিয়েছে ও তাদের জমিটা রেজিস্টার করে দিই, যদি কোনো সমস্যা থাকে যারা টাকা দিয়েছে তাদের সঙ্গে কথা বলুক। আর এরা দলের প্রতিও দায়বদ্ধ নয়, কারণ গতকালকে এদেরকে রাস্তায় দেখা যায়নি, গতকালকে এদের হয় পুলিশ রাস্তায় ছিল। স্বাভাবিক ব্যাপার, ভারতীয় জনতা পার্টি ওনাদের সঙ্গে রয়েছে, ওনারা যদি প্রকাশ্যে আসেন কিংবা আমাদের থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা চান তাহলে আমরা ওনাদের পাশে দাঁড়াব। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়, যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ভাটপাড়া থেকে দীপক দেবনাথের রিপোর্ট, আজ তক বাংলা।